সো হে গাইস, আমরা চলে এসেছি 2021-এ আমাদের চ্যানেলের ফাইনাল ইভেন্টে। তো এই ইভেন্টটা কিন্তু গাইস একটুখানি অন্যরকম আছে, আর হ্যাঁ এতে একটু বেশি রাউন্ডও আছে, যেটা হয়তো তোমরা লাস্ট টাইম আর্টিস্ট লিগে ফিল করেছিলে। আর্টিস্ট লিগে মাত্র দুটো রাউন্ড ছিল, তার জায়গায় এখানে তিনটে রাউন্ড আছে। আর তার সাথে এটাকে আরও বেশি ইম্প্রুভ করা হয়েছে, কারণ আর্টিস্ট লিগে প্রচুর জন বলছিল যে এটা ছিল না ওটা ছিল না, তো সেটাকে আর একটু বেশি ইম্প্রুভ করেছি। আর হ্যাঁ, অনেক দিন বাদে ইভেন্ট আসছে, তার কারণ হচ্ছে তোমাদের সাথে বলেইছিলাম যে আমি কিছু অফলাইন ইভেন্টের সাথে এনগেজ আছি, আর সেখান থেকে কিছু আর্নিং করে আমি ভেবেছিলাম যে এখানে তাহলে রিওয়ার্ডের পোর্শনটা অসুবিধা হবে না, মানে প্রবলেমটা মিটে যাবে। কারণ লাস্ট টাইম আমি একটা ইভেন্ট করেছিলাম এসটিডি, যাতে কোনো রিওয়ার্ড ছিল না। বাট এনিওয়ে, আমরা ভেবেছিলাম যে ইয়ারে লাস্ট ইভেন্ট করছি, তো রিওয়ার্ড তো রাখতেই হবে, না হয়তো সবার খুব মন খারাপ হবে। তো যাতে সবাই যাতে খুব ভালো এনজয় করতে পারে, আর একটু যাতে ফাইটটা হাই লেভেলের হয়, তার জন্য রিওয়ার্ডও সাইডে একটা বেশি রাখা রয়েছে, দেখতেই পেয়েছো। তো ওভারঅল গাইস, এইভাবে আমাদের গাইস অ্যারেঞ্জমেন্টটা করা। আর আমি বলবো যে তোমরা মাস্ট, মানে ভালো মতোভাবে প্রত্যেকটা পয়েন্ট নোট করবে, কারণ এখানে কিন্তু আজকের যে ইভেন্টটা, মানে এই যে এবারের যে ইভেন্ট আর্টিস্ট রাউন্ড, আর্টিস্ট রাউন্ডে কিন্তু অনেক বেশি, কিন্তু বলতে পারো একটুখানি কমপ্লেক্সিভ টাইপে আছে, কিন্তু না টপিক হিসাবে নয়, কিন্তু রাউন্ডটাকে তোমাকে খুব ভালো মতোভাবে বুঝতে হবে। তাই যারা ধরো বাংলা বুঝতে পারছো না, তাদেরকে বলবো ইনস্ট্রাকশানের যে পিডিএফটা, ইনস্ট্রাকশান পিডিএফ আমাদের ডিসক্রিপশানে দেওয়া হয়েছে ইংলিশে, ওইটাকে গাইজ মাস্ট ভালো মতোভাবে ফলো করো, প্রত্যেকটা লাইন টু লাইন ফলো করবে। আর যারা বুঝতে পারবে না, তাদের জন্য তো ভিডিওতে তো আমি বাংলায় বলবোই, তো স্টেপে স্টেপে বলবো, ক্লিয়ারলি আইডিয়া পেয়ে যাবে। তাই জন্য বলবো ভালো মতোভাবে ফলো করো, আর নিজেরাও শেয়ার টেয়ার করো, সবাইকে জানাও, তাহলে আরও বেশি মানে পার্টিসিপেন্টও হবে, যাতে কম্পিটিশনও হাই হবে। তো আমিও দেখতে চাই যে রাউন্ডের জন্য কত কী করা যায়, মানে তোমরা কতটা লেভেল আপ করতে পারো, তো সেটাই দেখবো। তো চলো ইনস্ট্রাকশান শুরু করছি। সো গাইজ দেখো, ইনস্ট্রাকশান আমি স্টার্ট করার আগে বলে দিই যে পিডিএফটা আছে, আমি ওটাকেই থরলি তোমাদেরকে পেজ ওয়াইজ দেখাবো। তাই জন্য আমি বলবো যে ওই পিডিএফটা মাস সবাই ডাউনলোড করে রাখবে, তাতে কী হবে যখন তোমার কম্পিটিশানটা স্টার্ট হবে, তখন যখন তুমি ওয়ার্ক সাবমিট করবে, তার আগে জাস্ট পিডিএফটা দেখে নিলে যে হ্যাঁ আমি এই ওয়ার্কটাতে ডিটেলস এই এই দিয়েছি কিনা, যাতে কোনো ভুল না হয়ে যায়, তাহলে তুমি ইজিলি ওটাকে কারেক্ট করে নিতে পারবে। তাই জন্য বলবো যে ইনস্ট্রাকশানটা মাস ডাউনলোড করে না, আমি জাস্ট এটাকে বাংলায় বলছি। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ আর্টিস্ট রাউন্ড যে ফার্স্ট পেজটা রয়েছে, সেখানে আর্টিস্ট রাউন্ড লেখা রয়েছে অনলাইন ড্রয়িং কম্পিটিশন, স্বাভাবিক এটা তো অনলাইনেই হচ্ছে। প্রাইসটা দেওয়া রয়েছে, প্রাইস হচ্ছে ₹10,000 ফর উইনার অ্যান্ড 2,000 ফর অল ফাইনালিস্ট, আই মিন ফাইনালে যারা যারা উঠবে, যারা ফাইনালে কম্পিট করবে, তাদের জন্য এই প্রাইসটা। ফ্রি অফ কস্ট, নো রেজিস্ট্রেশন চার্জেস, আমাদের তো সমস্ত কম্পিটিশনে ফ্রি অফ কস্ট হয়। এরপরে আসছে হচ্ছে ইভেন্ট ডেট। এটা গাইজ ভালো মতোভাবে দেখো যে ইভেন্ট ডেট কী কী আছে। গাইজ ফার্স্ট ইভেন্টটা হচ্ছে, আই মিন আমাদের এই ইভেন্টের যে মেন যে ইভেন্টটা, যাতে তোমরা সবাই পার্ট নেবে, সেটা হচ্ছে গাইজ কোয়ালিফাইং রাউন্ড। কোয়ালিফাইং রাউন্ড হবে হচ্ছে 1st December থেকে 20th December, টোটাল গাইজ 20 ডেজের মধ্যে এই কোয়ালিফাইং রাউন্ডটা চলবে। আই মিন আমাদের এই আর্টিস্ট রাউন্ড স্টার্টই হবে হচ্ছে 1st December থেকে, আর এটা 20th December অবধি চলবে, মানে এটা ওপেন টু অল হবে, মানে এটাতেই তোমাদের সবাইকে পার্ট নিতে হবে, তারপরে ওখান থেকে তোমরা কোয়ালিফাই করতে করতে সেমিফাইনাল, তারপরে ফাইনালে পৌঁছাবে। তাই অ্যাকচুয়ালি কিন্তু কম্পিটিশানটা কিন্তু 1st December থেকে 20th December, টোটাল 20 ডেজে। তারপরে গাইস হবে হচ্ছে সেমিফাইনাল, সেমিফাইনাল রাউন্ড হবে হচ্ছে 22nd December থেকে 28th December, অলমোস্ট 22, 23, 24, 25, 26, 27, 28, অলমোস্ট 1 উইকই আছে, অসুবিধা কিছু নেই। আর সেমিফাইনাল নিয়ে কী আছে, সেমিফাইনালে কী হতে চলেছে, সেটা আমি এরপরে বলবো, তার আগে আমি ডেটটা বলে দিই। আর ফাইনাল রাউন্ড হবে হচ্ছে 30th December থেকে 31st December, এটা খুবই কম সময়, তার কারণ হচ্ছে যে এখানেই কিন্তু আলটিমেট চ্যালেঞ্জটা আসবে, আর তোমাদের কিন্তু কম সময়ের মধ্যে কাজটাকে রেডি করতে হবে। তো আমি বলবো যে তোমরা সবাই ফ্রি রাখার চেষ্টা করবে সেই টাইমটা, অলমোস্ট তোমার ইয়ারের লাস্ট, মানে ডিসেম্বরের লাস্টে, কারণ নিশ্চয়ই এক্সামও থাকবে না, আর হ্যাঁ যদি কেউ ঘুরতে টুরতে যাও সেটা আলাদা ব্যাপার, বাট এনিওয়ে এই টাইমটা কিন্তু ফ্রি রাখার চেষ্টা করবে, কারণ যখন তুমি কম্পিটিশানে পার্ট নিচ্ছ তখন কিন্তু তোমাকে মানে যথেষ্ট অ্যাক্টিভ থাকতে হবে। এবার গাইজ রেজাল্ট বলে দিই, কোয়ালিফাইং রাউন্ডে রেজাল্টটা আউট হবে হচ্ছে 21st December, সেমিফাইনালে রেজাল্ট আউট হবে হচ্ছে 29th December, আর আমাদের ফাইনাল রাউন্ড মানে আর্টিস্ট রাউন্ডের একদম অফিসিয়াল রেজাল্ট আউট হবে হচ্ছে 1st January 2022, মানে নেক্সট ইয়ার। এরপরে গাইজ আসছে হচ্ছে টপিক, টপিকে আসছে হচ্ছে গাইজ ড্র অ্যাজ ইউ লাইক, মানে যে কোয়ালিফাইং রাউন্ডটা আছে সেখানে কিন্তু টপিক ড্র অ্যাজ ইউ লাইক থাকবে, মানে তোমরা যে কোনো কিছু ড্র করতে পারো, তাতে পেন্সিল ওয়ার্ক হতে পারে, ওয়াটার কালার হতে পারে, অয়েল প্যাস্টেল হতে পারে, অ্যাক্রিলিক হতে পারে, অয়েল পেন্টিং এক্সেপ্টে
বাট ডিজিটাল আর্ট নট অ্যাকসেপ্টেড। তো গাইস আমাদের কোয়ালিফাইং রাউন্ড মানে তোমরা যে পার্ট নেবে আর্টিস্ট রাউন্ডে, তোমাদের কিন্তু তোমরা যে কোনো কিছু ড্র করতে পারো, যে কোনো টপিক, যে কোনো থিমের ওপর কাজ করতে পারে, এটা তোমাদের ওন চয়েস। কিন্তু হ্যাঁ একটুখানি এখানে বলে দিই যে যখন সেমি ফাইনাল হবে সেখান থেকে কিন্তু টপিক বেস হয়ে যাবে, মানে আমরা টপিক দেবো। আর ফাইনালে কিন্তু মোস্ট ইউনিক একটা মানে মোস্ট ইন্টারেস্টিং বলতে পারো, যথেষ্ট হাই লেভেলের একটা কিন্তু টপিক আসতে চলেছে, কারণ সেটা ফাইনাল বলে কথা। আর আমরা কীরকম টপিক দিই তার জন্য আমি বলবো যে আর্টিস্ট লিগ যদি দেখে থাকো তাহলে আরও ভালো মতোভাবে বুঝতে পারবে, যারা আর্টিস্ট লিগে পার্ট নিয়েছিলে যথেষ্ট ইন্টারেস্টিং কিন্তু টপিক সেখানে আমরা দিয়েছিলাম। পোস্টার বলতে পারো, সাবজেক্টিভ বলতে পারো, স্টোরি বেস বলতে পারো, সমস্ত দিক দিয়ে কিন্তু আমরা সেরা সেরাই টপিক দিয়েছিলাম। তো ওরকম টপিক কিন্তু আসতে পারে। তো এরপরে গাইস চলে আসছি হচ্ছে যে আমাদের গ্রুপ। গাইস আর্টিস্ট লিগে যেটা ছিল না সেটা আমি এখানে রেখেছি, কারণ প্রচুরজন বলছিল এজটা ম্যাটার করে যাচ্ছে, তো তাই জন্য আমি এখানে রেখেছি হচ্ছে গ্রুপ। তো গাইস গ্রুপ হচ্ছে গাইস গ্রুপ এ যেটা সেটা হচ্ছে আপ টু 8 ইয়ার্স, মানে যে কোনো এজ থেকে 8 ইয়ার্স অবধি হচ্ছে গাইস গ্রুপ এ। গ্রুপ বি হচ্ছে 9 to 14 ইয়ার্স। গ্রুপ সি হচ্ছে ফ্রম 15 to 1, মানে 15 বছর থেকে একদম যত অবধি, মানে যে কেউ পার্ট নিতে পারবে। তো 15 বছর থেকে যে গ্রুপটা সেটা হচ্ছে গ্রুপ সি। আর গাইস এই গ্রুপটা কিন্তু তোমাদেরকে কিন্তু মেনশান করতে হবে, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট, আদারওয়াইজ কিন্তু আমরা বুঝতে পারবো না যে কে কোন গ্রুপে আছে। তাই ড্রয়িংয়েই তোমাকে কিন্তু মেনশান করতে হবে। তো ড্রয়িংয়ে কী কী মেনশান করতে হবে সেটা আমি বলেও দেবো। তো তার আগে গাইস এটা বলে দিলাম যে 3টে গ্রুপ আছে। এবার গাইস 3টে গ্রুপ রাখার মেন কারণ হচ্ছে জাস্ট এজ ওয়াইজ যাতে সবাইকে যাতে কোয়ালিফাই করানো হয়, নয়তো কী হবে একজন ছোটো বড় এজের মধ্যে তাহলে প্রচুরজন আবার বলবে যে দাদা ও তো আমার থেকে বড় তাই ওরটা বেশি ভালো হয়েছে। তো এরকম যাতে কেউ না বলে তো তার জন্য আমি এজটাকে এরকমভাবে রেখেছি, গ্রুপ ওয়াইজ রেখেছি। এরপরে গাইস রিওয়ার্ড বলে দিই। তো আমি তো আগেও বললাম 2000 rupees ফর অল ফাইনালিস্ট আর 10,000 rupees ফর উইনার, এটাই হচ্ছে অ্যাকচুয়াল ক্রাউন, মানে আমরা কোনো ক্রাউন দিচ্ছি না বাট এটাই ক্রাউন। এবার গাইস আসছি হচ্ছে যে অ্যাবাউট ইভেন্ট, অ্যাকচুয়ালি ইভেন্টটা কি। তো গাইস নর্মালি আর্টিস্ট রাউন্ড তো আমি বললামই যে এটা একটা অনলাইন ড্রয়িং কম্পিটিশন, এখানে তোমরা ফ্রি অফ কস্ট পার্ট নেবে আর এখানে কিন্তু প্রচুরজন একে অপরকে কম্পিট করবে, মানে কোয়ালিফাই করবে, তারপর সেমিফাইনালে যাবে, তারপর ফাইনালে যাবে, তো সেখানে গিয়ে ফাইট হবে। তো এরকম মানে হাড্ডাহাড্ডি ফাইট এখানে জাস্ট এরকমই লেখা রয়েছে। তো মেন থিং হচ্ছে এখানে গাইস 3টে রাউন্ড আছে, অলরেডি তোমরা ইভেন্ট ডেটেই বুঝতে পেরে গেছো। তো ফার্স্ট রাউন্ড হচ্ছে গাইস কোয়ালিফাইং রাউন্ড। তো কোয়ালিফাইং রাউন্ডটা কি গাইস? কোয়ালিফাইং রাউন্ড হচ্ছে এই রাউন্ডে তোমরা সবাই পার্ট নেবে, মানে এখানে কোনো ভেদাভেদ কিছু থাকবে না, মানে সেমিফাইনাল থেকে তো আস্তে আস্তে ওটা আলাদা হয়ে যাবে, কিন্তু কোয়ালিফাইং রাউন্ডে কিন্তু তোমরা সবাই পার্ট নিতে পারবে, এটা ফ্রি অফ কস্ট। আর এতে কিন্তু তোমরা যে কোনো কিছু ড্রয়িং করতে পারো, ড্র অ্যাজ ইউ লাইক। কোয়ালিফাইং রাউন্ড স্টার্ট হচ্ছে 1st December থেকে 20th December অবধি। এবার গাইস তোমাদেরকে কোয়ালিফাইং রাউন্ডে পার্ট নেওয়ার জন্য কিন্তু তোমাদের ড্রয়িংকে প্রপার রুলস রেগুলেশনে সাবমিট করতে হবে। কী রুলস সেটা আমি পরে আসছি, কিন্তু পারফেক্ট টাইম, এই টাইমের মধ্যে কিন্তু সাবমিট করতে হবে। আর আমরা তোমরা মানে প্রত্যেক গ্রুপে যতজন পার্ট নেবে তার মধ্যে থেকে ইচ গ্রুপ, মানে প্রত্যেক গ্রুপ থেকে 10 জন করে কিন্তু পিক করা হবে, মানে top 10 ইচ গ্রুপ থেকে করে কিন্তু যাবে হচ্ছে সেমিফাইনালে। মানে ধরো গ্রুপ এ থেকে 10 জন উঠলো, গ্রুপ বি থেকে বেস্ট 10 জন উঠলো, গ্রুপ সি থেকে 10 জন উঠলো, তো এইভাবে 30 জন কিন্তু কম্পিট করবে সেমিফাইনালে। তো এইভাবে গাইস আমাদের ওভারঅল হচ্ছে কোয়ালিফাইং রাউন্ড, আর কোয়ালিফাইং রাউন্ডের যে রেজাল্ট সেটা আসবে হচ্ছে 21st December। এরপরে গাইস আসছে হচ্ছে সেমিফাইনাল। তো যারা যারা কোয়ালিফাইং রাউন্ড থেকে সেমিফাইনালে পৌঁছাবে ওখানেও কিন্তু গ্রুপ ওয়াইজই থাকবে, গ্রুপ এতে ধরো 10 জন আছে, গ্রুপ বিতে ধরো 10 জন আছে, গ্রুপ সিতে আছে 10 জন। এবার এদের প্রত্যেকে গাইস মেসেজ যাবে, যদি তোমরা হোয়াটসঅ্যাপে পার্ট নাও তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে, যদি তোমরা মেল থ্রু পার্ট নাও তাহলে তোমাদেরকে মেল যাবে। তো সেখানে গাইস তোমাদেরকে 3টে টপিক দেওয়া হবে, এই 3টে টপিকের মধ্যে একটা টপিকে কাজ করতে হবে। আর গাইস এখানে কোনো এক্সপ্লেনেশন দিতে হবে, মানে আর্টিস্ট লিগে যেটা ছিল আমাদের এক্সপ্লেনেশন লিখতে বলেছিলাম, তো ওটা কোনো দরকার নেই, তোমাদের জাস্ট ড্রয়িং করতে হবে। একটা টপিক তোমাকে দিয়ে দেওয়া হবে 3টের মধ্যে, যে কোনো একটাকে চুজ করে যেটা তোমার মনে হবে তুমি বেস্ট দিতে পারছো, তো সেটাকে পিক করে গাইস তোমাদেরকে বানাতে হবে। এবার গাইস এটার টাইমিং হচ্ছে 22nd December থেকে 28th December, তার মধ্যে তোমাকে সাবমিট করতে হবে। এবার গাইস বলে দিই, গ্রুপ এতে 10 জন আছে, গ্রুপ বিতে 10 জন আছে, গ্রুপ সিতে 10 জন আছে, এর মধ্যে থেকে গ্রুপ এর এই 10 জনের মধ্যে থেকে একজনকে পিক করা হবে, যার টপিক যথেষ্ট ভালো মানে সে ফোটাতে পারবে তার উপর বেস করে। তো গ্রুপ এ থেকে একজন উঠবে, গ্রুপ বি থেকে একজন উঠবে, গ্রুপ সি থেকে একজন উঠবে, তারা যাবে হচ্ছে সেমিফাইনাল থেকে ফাইনাল রাউন্ডে কম্পিট করার জন্য। আর গাইস এই 3 জন পাবে হচ্ছে 2000 rupees, যেটা আমরা বলেছিলাম যে ইচ ফাইনালিস্ট, মানে প্রত্যেক ফাইনালিস্ট, কারণ এরা যাচ্ছে হচ্ছে ফাইনাল রাউন্ডে।
তো এই রেজাল্ট আপলোড হবে হচ্ছে 29 ডিসেম্বর রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। তো এটাই হচ্ছে গেছে আমাদের সেমিফাইনাল। সেমিফাইনাল রাউন্ড থেকে কিন্তু আমাদের টপিক দেওয়া শুরু হয়ে যাবে, তোমাদের কিন্তু ওই টপিকের ওপর কাজ করতে হবে। আর এখান থেকে কিন্তু ইচ গ্রুপে যে 10 জন করে যে পিক হয়েছে সেখান থেকে কিন্তু একজন কিন্তু যাবে ফাইনাল রাউন্ড। এবার গাইজ বলছি ফাইনাল রাউন্ড, ফাইনাল রাউন্ডে গাইজ গ্রুপ এ থেকে একজন আছে, গ্রুপ বি থেকে একজন আছে, গ্রুপ সি থেকে একজন আছে, টোটাল 3 জন। এই 3 জন ফাইট করবে যেখানে এজ ম্যাটার করবে না, কারণ দেখো এরা 3 জন কিন্তু অলরেডি সেমিফাইনালে যে বেস্ট টপিকের ওপর যে কাজ করেছে, আমরা যে বেস্ট অফ বেস্ট মানে ওদেরকে 10 জনের মধ্যে থেকে যে তুলে ধরেছি, তার মানে ওর ড্রয়িংয়ের মধ্যে স্পেশালিটি ছিল। তো এবার আমাদের দেখার যে ও কি এজের ওপর ডিপেন্ড করে কি নিজেকে বেস্ট প্রুফ করতে পারবে, মানে তোমরা কি বেস্ট প্রুফ করতে পারবে, কারণ এখানে এজ ম্যাটার করবে না, কারণ 3 জন কিন্তু এবার ইন্ডিভিজুয়ালি কিন্তু একে অপরকে কম্পিট করবে। এখানে জাস্ট বেস্ট কনসেপ্ট আর ক্রিয়েটিভিটি কিন্তু আসল ব্যাপার। আর এখানে তোমাদেরকে একটাই টপিক দেওয়া হবে, আর এই একটা টপিকের মধ্যে কিন্তু অলমোস্ট বলতে পারো 48 আওয়ার্স, 30th ডিসেম্বর থেকে 31st ডিসেম্বর। দেখো 31st ডিসেম্বর একদম রাত 12টায় কেউ ড্রয়িং সাবমিট করবো না, বাট অ্যাটলিস্ট চেষ্টা করবে 6টার মধ্যে সাবমিট করে দেওয়া। তো অলমোস্ট তোমাদের কাছে টাইম তো আছে, কিন্তু যথেষ্ট কিন্তু মাথা খাটিয়ে বুঝতে হবে মানে ওভারঅল কাজটা। আর যারা ভালো মতো প্র্যাকটিস করবে তারা তো ইজিলি করতে পারবে। তা টপিক হতে পারে, কিন্তু আমি অতটাও টফ দেবো না, এমন টপিক দেবো আমি বলেই দিচ্ছি যে অলমোস্ট আমার চ্যানেলে করা আছে, মানে একটু তুমি হিন্টস পেয়ে যাবে। তোমরা আমাকে মেসেজ করে আস্ক করতে পারো, আমি তোমাকে হিন্টস দিয়ে দেবো, কিন্তু বলবো যে আমার চ্যানেলে করা আছে। আমার চ্যানেলে আমি টপিক বেশি ঘুরিয়েও কিছু দেবো না, কারণ আমাকেও ভাবতে হবে, কারণ আমার আমি যেগুলোই ভাবো সেগুলো অলরেডি করা। তো তাই জন্য বলবো যে আমার চ্যানেলে করা থাকবে, তোমাকে তাও একটুখানি আলাদা রকমভাবে মাইন্ডে ভাবতে হবে, কারণ প্রচুর জন এই টপিকের ওপর কিন্তু কাজ করবে, তাই তোমারটা কিন্তু আলাদা দেখাতে হবে, সেম যেন না হয়ে যায়। তো এইটা হচ্ছে গাইজ ফাইনাল রাউন্ড। ফাইনাল রাউন্ড হবে হচ্ছে 30th ডিসেম্বর থেকে 31st ডিসেম্বর। অ্যান্ড গাইজ যে বেস্ট অফ বেস্ট হবে সে পাবে হচ্ছে রয়্যাল প্রাইজ 10,000 রুপিস, অ্যান্ড দ্য রেজাল্ট উইল পাবলিশ অন 1st January 2022। তো গাইজ আমাদের 1st জানুয়ারির প্রথম ভিডিওই হবে তোমাদের আর্টিস্ট রাউন্ডের উইনারের নেম দিয়ে। অলমোস্ট আমি ভিডিও না করে জাস্ট কমিউনিটি পোস্টেও বলতে পারি, কারণ একজনেরই তো নাম তাই জন্য। তো এনিওয়ে গাইজ এটা গেল হচ্ছে আমাদের 3টে রাউন্ডকে নিয়ে আমি ডিসকাশন করেছি। এবার গাইজ চলে আসছে হচ্ছে ইনস্ট্রাকশন অফ সাবমিশন। তো গাইজ ভালো মতোভাবে স্ক্রিন ফলো করবে, আমি গাইজ স্যাম্পেল পেজ দেখাবো। তো ফার্স্টেই বলে দিই যে তোমাদের কিন্তু ড্রয়িং এরকম স্যাম্পেল পেজে বানাতে হবে। তো নর্মালি যারা পার্ট নাও এর আগে তো তারা জানোই যে স্যাম্পেল পেজ কীরকম হয়, যেখানে নেম, সিটি, গ্রুপ, অ্যাবাউট লেখা থাকে, প্রত্যেকটা কিন্তু কমপ্লিটভাবে ফিল আপ করতে হবে। আর হ্যাঁ, ছবি মানে ড্রয়িংয়ের ওপর কিন্তু মার্জিন দেওয়াটা মাস্ট। অনেকে কী করে পেপার লাগিয়ে দেয়, এবার দেখো কিছু কিছু মানুষ এরকমও থাকে যারা হয়তো মানে অনলাইনে কোথা থেকে হয়তো প্রিন্ট বের করে তার ওপর লাগিয়ে দিলে। এবার আমি বলছি না যে তুমি করছো, কিন্তু এরকম প্রচুরজন করে, কিন্তু আমরা কী করে বুঝবো। তো তাই জন্য জরুরি যে তোমরা অ্যাটলিস্ট মার্জিনটা রাখো, আর ওয়ার্ক নিজেরা করার চেষ্টা করো, এরকমও করো না। বাট এনিওয়ে তার তলায় কিন্তু নিজেরা ডিটেলসটা গাইজ মাস্ট দেবে, 4টেই ডিটেলস, বেশি কিছু ডিটেলস চাইছে না। প্রচুরজন আছে যারা একদম অ্যাড্রেস অনেক কিছু লিখে দেয়, এত কিছু লেখার দরকার কি, 4টে ডিটেলস গাইজ দিতে হবে, বেশি কিছু দেওয়ার দরকার নেই। এই 4টে ডিটেলস গাইজ দেওয়া খুব ইম্পর্ট্যান্ট, তাই জন্য বলছি মার্জিন ম্যান্ডেটারি, ডোন্ট অ্যাটাচ এনি পেপার অন ড্রয়িং, ইউ ক্যান চুজ এনি ওরিয়েন্টেশন ফর ড্রয়িং, মানে তুমি পোর্ট্রেট মোডে, ল্যান্ডস্কেপ মোডে ড্রয়িং করতে পারো। পোর্ট্রেট মানে লম্বালম্বি, ল্যান্ডস্কেপ মানে চওড়ায় তুমি পেপারকে রাখতেই পারো। আর হ্যাঁ, ক্লিয়ার ফটো নেওয়ার চেষ্টা করো ফুল লেন্থ, যেমন তোমরা আমাদের দেখছো স্যাম্পেল পেজটা ফুল লেন্থ আছে, এরকম ছবি নেবে। আর হ্যাঁ, ওয়াটারমার্কটা অফ করে রাখবে, কারণ ওয়াটারমার্ক কী হয়, কখনো নামের ওপর পড়ে যায়, কখনো কোনো না কোনো ডিটেলসের ওপর পড়ে যায়, সেটা দেখতে পাওয়া যায় না, তাই জন্য ওয়াটারমার্কটা ক্যামেরা সেটিং থেকে অফ করে রাখবে। আর একটা হ্যাঁ, অ্যাবাউট নিয়ে প্রচুরজন আস্ক করে যে অ্যাবাউটটা কী, প্রচুরজন ইনস্ট্রাকশন দেওয়া থাকে, ইনস্ট্রাকশনে বলা থাকে, তা সত্ত্বেও বুঝতে পারে না। অ্যাবাউট মানে হচ্ছে যে স্কুল, ধরো তুমি স্কুলে পড়ো তাহলে তোমার ক্লাস কোনটা সেটা দিতে হবে, যদি তুমি কলেজে পড়ো তাহলে তোমার স্ট্রিম ইয়ারটা দিতে হবে, যদি তুমি কোথাও ওয়ার্ক করো কোনো প্রফেশনাল কোনো জায়গায় তো সেটাকে জাস্ট মেনশান করতে হবে, এটা খুব দরকার, তাহলে আমরা বুঝতে পারবো যে তুমি কী করো বা কোন ক্লাসে আছো, কী আছো। অলমোস্ট গ্রুপ থেকে তো বুঝতেই পারবো যে তোমার কত এজ, বাট তাও এটা মেনশানটা মাস্ট করবে, এটা ম্যান্ডেটারি। এরপরে চলে আসছে হচ্ছে ওয়ার্ক সাবমিশন। গাইজ তোমাদের জন্য আমি ফার্স্টে ভেবেছিলাম যে এটাকে গুগল ফর্মে করবো, মানে গুগল ফর্মে খুব ইজি হয়। কী হয় যে তোমরা ধরো যখন ফর্মটা ফিল আপ করবে তখন কী হবে, তোমাদের মেল আইডি ওয়াইজ ওয়াইজ একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, মানে প্রত্যেকের মেলের ওপর বেস করে। তো সেই মেল থ্রুতে ওখানে তোমার ড্রয়িংটা থাকবে, তোমার ডিটেলস থাকবে, তাতে কী হয়
কোনো মানে কনফিউশন থাকবে না, মানে প্রত্যেকেই কমপ্লিট ডিটেলস দেবে, মানে যেহেতু ম্যান্ডেটারি ওখানে থাকবে তোমাকে ফিল তো করতেই হবে। কিন্তু সমস্যা হচ্ছে দেখা গেল যে তোমরা অনেকে হয়তো ফিল তো ঠিকঠাকভাবে করেছো, কিন্তু হয়তো পারে তোমার ড্রয়িং হয়তো অনেক অস্পষ্ট ছবি এসছে, বা ড্রয়িংয়ে হয়তো তুমি হয়তো ডিটেলস ঠিকঠাকভাবে দাওনি। কারণ আমরা যখন ড্রয়িং জাজ করবো তখন কিন্তু অনেকগুলো ছবি আমাদের একটা ফোল্ডারে থাকবে, সেখান থেকে কিন্তু জাজ করবো। তখন যদি কারো যদি নাম না থাকে তাহলে কিন্তু সে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে ড্রয়িংয়ের ওপর যদি না থাকে। তো এটা আমি তোমাকে তখন বলবো কি করে, মানে তুমি তো অলরেডি হয়তো ফর্মে সাবমিট করে দিয়েছো, তুমি হয়তো কনফার্মেশনও পেয়ে গেছো, মানে কনফার্মেশন গুগল থেকে চলে গেলো যে তোমার ওয়ার্ক প্রপারলি সাবমিট হয়ে গেছে, কিন্তু তোমাকে তখন আমার বলতে তো অনেক সময় লেগে যাবে না, তখন তো আমি বুঝতেই পারবো না, বা তোমাকে হয়তো তখন মেল করবো, তখন হয়তো তুমি আবার ড্রয়িং পাঠালে না, তো এটা প্রচুর সমস্যা হয়ে যায়। তাই জন্য আমি ভাবলাম যে গুগল ফর্মে করার থেকে হোয়াটসঅ্যাপ আর মেল আইডিটাই বেস্ট, কারণ হোয়াটসঅ্যাপে দিলে কি হয় সঙ্গে সঙ্গে চেক করে নিতে পারবো, গুগল ফর্মে হয়তো সঙ্গে সঙ্গে চেক নাও করা হতে পারে, হয়তো আমি ভাবলাম যে একসাথে অনেকগুলো আসুক তারপর চেক করবো, তো এটা প্রচুর সমস্যা হয়। তো এটাই মেন কারণ কেন আমি গুগল ফর্মটা রাখলাম না, কারণ গুগল ফর্ম রাখলে বোধ হয় অসুবিধা কম হতো, মানে প্রত্যেকের হয়তো নাম ওয়াইজ একটা সেট থাকতো, তো এইভাবে সেট ওয়াইজ আমরা দেখতে পারতাম যে প্রত্যেকের নাম ওয়াইজ আছে কি না, মানে ওয়ার্কটা একটা প্রসেসে থাকতো। তো এটা আমি আর করিনি, কারণ আমার লাস্টে মনে হলো যে তোমাদের হয়তো অসুবিধা হয়, তখন তোমরা বলবে যে দাদা আমারটা কেন অ্যাকসেপ্ট করনি, এবার তখন আমি তোমাকে বলতে যাবো তো অনেক দেরি হয়ে যাবে। তো তাই জন্য তোমরা সঙ্গে সঙ্গে ছবি পাঠাবে, যদি কোনো ভুল না থাকে তাহলে তোমরা কনফার্মেশন তো পেয়েই যাবে, তোমরা জানোই যারা পার্টনার। তো গাইস বলে দিই, যদি তোমরা মেল আইডি যদি তোমরা মেলে পার্ট নাও তাহলে তোমরা শুভম দত্ত @gmail.com পার্ট নেবে, মানে ওখানে তোমরা তোমাদের ওয়ার্ক উইথ ডিটেলস সাবমিট করবে। গাইস কী ডিটেলস সেটা আমরা দেখিয়ে দিচ্ছি, তোমরা আইডিয়া পেয়ে যাবে। আর যদি তোমরা হোয়াটসঅ্যাপে করো তাহলে 9051702519 মেসেজ করে দেবে তোমাদের ড্রয়িংটা, তাহলে হয়ে যাবে। এবার হচ্ছে গাইস মাস্ট গিভ অল ডিটেলস প্রপারলি, বা গাইস কী ডিটেলস দিতে হবে সেটা একটুখানি বলে দিই। জাস্ট সেম যেটা তোমরা ড্রয়িংয়ে দিয়েছো সেটাই তোমরা মেলের ইয়েতে দেবে। মেলের গায়ে সাবজেক্টে তোমাকে আর্টিস্ট ক্রাউন লিখতে হবে, তার কারণ হচ্ছে প্রচুর কম্পিটিশান হয়, এবার হতে পারে হয়তো একটার পর আরেকটা হয়তো ম্যাচ খেয়ে গেল, তো তখন অসুবিধা হয়ে যায়। তাই জন্য কম্পিটিশানটা প্লিজ মেনশান করে রাখবে, সেটা খুব সুবিধা হয়। আরেকটা হচ্ছে নেম, সিটি, গ্রুপ, অ্যাবাউট, এগুলো দিয়ে রাখবে, তাতে কী হয় যখন তোমার মেলে যখন সার্চ করবো তোমার নাম দিয়ে তাহলে সঙ্গে সঙ্গে তোমার ওই ড্রয়িংটা চলে আসবে, বা বলতে পারো তোমার মেসেজ মেলটা চলে আসবে। তো সেটার জন্য আমি গাইস বলবো যে নাম, সিটি, নেম, সিটি, গ্রুপ, অ্যাবাউটটা দিয়ে রাখবে। তার সাথে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপেরটাও দেখে নাও আমি কীভাবে রেখেছি, হোয়াটসঅ্যাপে যখন সাবমিট করবে তখন ডকুমেন্ট ফরম্যাটে দেওয়ার চেষ্টা করবে। আর হ্যাঁ, ডিটেলস কিন্তু মাস্ট দেবে, ডিটেলস না দিলে কিন্তু প্রচুর অসুবিধা হয়ে যায় পরে খুঁজতে, মানে তোমার নামে ড্রয়িংটা কোনটা তখন খুঁজতে প্রচুর অসুবিধা হয়ে যায়। তো তাই জন্য বলবে গাইস ডিটেলসটাও অলরেডি দিয়ে রাখবে, সেটা খুব সুবিধা হবে। আর হ্যাঁ, তোমরা যখন সাবমিট করবে তারপরে গাইস তোমাদেরকে একটা কনফার্মেশন মেসেজ যাবে, যদি তোমাদের ওয়ার্ক অ্যাকসেপ্ট হয়ে যায় মানে সমস্ত কিছু কারেক্ট থাকে, তোমাদের কাছে একটা মেসেজ চলে যাবে যে থ্যাংক ইউ ফর পার্টিসিপেশন, তো ইওর ওয়ার্ক অ্যাকসেপ্টেড। আর যদি না হয়, যদি রিজেকশন আসে তাহলে ভালো, আমরা বলে দেবো যে কোনটা তোমার ভুল হয়েছে, তোমরা ওটাকে কারেক্ট করে আবার ট্রাই নিতে পারো, কোনো অসুবিধা নেই, তোমরা 100 times ট্রাই নিতে পারো, কিন্তু হ্যাঁ আমরা তোমাকে জানিয়ে দেবো, কারণ হতে পারে তোমার হয়তো কোনো কিছুতে মিস্টেক হয়েছে, বাট আমরা তাও জানিয়ে দেবো। বাট স্টিল তোমরা ইনস্ট্রাকশনটা ভালো মতোভাবে ফলো করার চেষ্টা করবে, কারণ ইনস্ট্রাকশন কিন্তু আমরা খুব ইজিলি দিয়েছি, কোনো হার্ড কিছুই ছিল না। এবার গাইস ভেরিফিকেশান অফ ফর রিওয়ার্ড, মানে যে টাকাটা পাঠানোর জন্য তোমাদের একটুখানি ভেরিফিকেশান করতে হবে। তো গাইস দেখো নর্মালি কি হবে যে যারা ধরো সেমিফাইনাল থেকে ফাইনালে উঠবে, বা বলতে পারো যারা ধরো কোয়ালিফাইং থেকে সেমিফাইনালে উঠবে, তাদের কাছে তো মেসেজ যাবে টপিক নিয়ে, আর যারা সেমিফাইনাল থেকে ফাইনালে উঠবে তাদের তো টপিক তো থাকবেই, তার সাথে তোমাদেরকে ভেরিফিকেশন করতে হবে 2000 rupees পাওয়ার জন্য। তো তার জন্য গাইস এখানে যেটা চাওয়া হবে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেটের প্রুফ, মানে বার্থ প্রুফ বা এজ প্রুফ বলতে পারো। তো তার জন্য তোমরা আধার কার্ড, আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট, এই তিনটেই তোমাদের এই তিনটের মধ্যে যে কোনো একটা দিতে হবে। আর গাইস তোমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার জন্য তোমাদের গাইস ফটো অফ ক্যান্সেল চেক, মানে একটা ক্যান্সেল চেকের তোমরা ফটো দিতে পারো, বা এমনি একটা চেকের ফটো দিতে পারো, তাতে কী হবে ওখানে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা লেখা থাকবে, অথবা তোমাকে ফ্রন্ট পেজ অফ ব্যাঙ্কের যে পাসবুক হয় তার ফ্রন্ট পেজটা দিতে হবে। এবার গাইস বলে দিই, এই যে ওভারঅল যে ডিটেলস মানে যে এজ প্রুফটা, এটা কিন্তু পার্টিসিপেন্টের দিতে হবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে এই যে অ্যাকাউন্টের যে ডিটেলস, অনেকের হতেও পারে যে যারা হয়তো নিজের অ্যাকাউন্ট আছে, মানে যে ক্যান্ডিডেট যে পার্টিসিপেট করছো তার তোমার হয়তো নিজের অ্যাকাউন্ট আছে, তো কোনো অসুবিধা নেই, তুমি তো আমাকে দিয়ে দিলে, তোমার নামও ওখানে আছে, কিন্তু যার নেই তার সাথে কিন্তু আমি তারপর কন্ট্যাক্ট করবো। তার কারণ হচ্ছে গাইস আর্টিস্ট লিগ যখন আমাদের চলছিল তখন একটা খুব সমস্যা হয়েছিল, ব্যাপারটা হয়েছে যে আমি ভেরিফিকেশানের জন্য যখন বলেছিলাম তখন
ব্যাংক ডিটেলসের জায়গায় সে একটা মানে যার যে ক্যান্ডিডেট তার নামে জায়গায় অন্য কারো একজন নামে কিন্তু তার মানে ব্যাংক ডিটেলস এসেছিল। সমস্যা হয়েছিল যে আমি ফার্স্টে বুঝতেই পারছিলাম, কারণ যে পার্টিসিপেন্ট তার টাইটেল আলাদা আর এনার টাইটেল একদম আলাদা ছিল। এবার কথা হচ্ছে, আমি তো বলেইছিলাম যে আইদার বাবা মায়ের যে কারো দিতে, আর বাবা মায়ের নাম তো লেখাই থাকবে। যখন তুমি ধরো আধার কার্ড, আধার কার্ডে হয়তো থাকে না বাবা মায়ের নাম, কিন্তু বার্থ সার্টিফিকেট তো থাকে, তাহলে ওতে কি হয় ইজিলি বোঝে যে আচ্ছা যার অ্যাকাউন্টে ডিটেলস দিয়েছে সে হয়তো বাবা মা। কিন্তু এখানে দেখা গেছিল যে মানে আলাদাই টাইটেল। তো আমি ফোন করেছিলাম, করে বলেছিলাম যে আপনি কে, ক্যান্ডিডেটের কে হন। তখন সে আমার সাথে অলরেডি আর্গুমেন্ট করছে আপনার জানার কি দরকার, আপনি রিওয়ার্ড দিন নাকি দিতে চাইছেন। এবার আমি বললাম যে দেখুন আমি তো ভেরিফিকেশান করবই। তো উনি তো মানে প্রথম তো প্রচুর কথা বললো, তো লাস্টে গিয়ে আমরা মানে আমি বললাম যে আমি ক্যান্ডিডেটের সাথে কথা বলতে চাই। তো সে বললো নাকি উনি নাকি ওনার মানে ওর মামা হয়। এখন আমার আমার কী দোষ বলো? আমি তো বলেছিলাম যে আমাকে প্রপার কথা বলতে, ফার্স্টেই উনি বলছেন যে আপনি কি দিতে চাইছেন না মানে রিওয়ার্ড, তো সেটা নিয়ে উনি কথা বলছেন। তো আমি তো আস করবোই না ভেরিফিকেশানের জন্য। তো তাই জন্য বলবো যে যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে নিই, বা আমিও কন্ট্যাক্ট করে নেবো আপনার সাথে নাম্বারে। বাট হ্যাঁ, এটা প্রচুর সমস্যা হয়, মানে লাস্ট টাইম হয়েছিল, আর এগুলো করতে না প্রচুর আমারও অসুবিধা হয়ে যায়। মানে একটা রিওয়ার্ড দেবো তার পেছনে আবার এত কিছু মানে অসুবিধা প্রচুর পোয়াতে হয়। তো তাই জন্য গাইজ বলবো যে যার ব্যাংক অ্যাকাউন্ট নেই সে আমার সাথে কন্ট্যাক্ট করবে। আরেকটা কথা হচ্ছে যে এই যে আমরা যে রিওয়ার্ড দিচ্ছি এর পেছনে কিন্তু কোনো টাকা আমার তোমাদের কিন্তু দিতে হচ্ছে না, যে এমন না যে রিওয়ার্ড পাওয়ার জন্য তোমাকে টাকা দিতে হবে। তাই গাইজ বলে দিই, হতে পারে হয়তো তোমার কাছে হয়তো কোনো এমন মেল গেলো যেখানে হয়তো বললো যে তুমি আর্টিস্ট রাউন্ডে জিতেছো, তো তোমার রিওয়ার্ডটা পাওয়া রিসিভ করার জন্য আমাদেরকে এই টাকাটা দাও। গাইজ এই স্ক্যাম বা এই ফেক মেসেজগুলো থেকে এড়িয়ে চলার চেষ্টা করবে, সচেতন থাকবে। যদি আর্টিস্ট রাউন্ড থেকে যদি মেসেজ করাই হয় তাহলে শুভম দত্ত আর্ট এ তাদের gmail.com থেকে পাঠানো হবে, অথবা যদি এরকম কোনো স্প্যাম মেসেজ যায়ও তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে। কারণ এরকম হতেই পারে, কেউ হয়তো এরকমভাবে চিট করতে পারে, আমি জাস্ট বলে রাখলাম, কারণ এরা আমি জানি না মানে হতেই পারে হয়তো এরকম প্রচুরজন জানি না এরকম মানে যদি হয়, তাই জন্য আমি জাস্ট ওয়্যার করে রাখলাম মানে সচেতন করে রাখলাম তোমাদেরকে, যাতে এটা তোমাদের সাথে না পোয়াতে হয়। হতেই পারে কেউ হয়তো বললো যে রিওয়ার্ড পেতে হলে আমাকে টাকা দিতে হবে, তো এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তাই এরকম যদি কিছু হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবে, অ্যাটলিস্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে, এমন নয় যে ওই মেলে কন্ট্যাক্ট করে দিল। হতে পারে হয়তো সেম নাম্বার মানে সেম নামে হয়তো মেল আইডি হয়তো কেউ বানিয়ে রেখেছে, তো সেটা খুবই আজব ব্যাপার। বাট এনিওয়ে সচেতন থাকবে। আরেকটা ব্যাপার হচ্ছে নোট। ফাইনালি আমরা একটুখানি নোটে আসি। নোট হচ্ছে প্রত্যেকে একবার পার্ট নিতে পারবে, ওয়ান টাইম অনলি, কেউ দুবার দুবার পার্ট নেবে না, আর কেউ প্রচুর ড্রয়িং সেন্ড করে দেবে না। এরকম লাস্ট টাইম হয়েছিল, এত ড্রয়িং আমি কেন দেখতে যাবো, তোমার তোমার একটা বেস্ট ড্রয়িং আমাকে দেবে আমি সেটাকে পিক করবো। প্রচুরজন এত ড্রয়িং দিয়ে বলে যে কোনো একটা পিক করো, মানে আমি কেন পিক করবো, আজ ব্যাপার তো কম্পিটিশানে তুমি পার্ট নিচ্ছ। তো তাই জন্য বলবো যে ওয়ান টাইম অনলি, আর একটা ওয়ার্ক সাবমিট করবে। আরেকটা হচ্ছে অ্যাভয়েড আদার গাইস। এটা একটা ব্যাপার আছে যে ধরো আমার এই ইনস্ট্রাকশনটা কেউ এমন একজন দেখলো, দেখে সে আশেপাশের লোককে প্রচার করছে যে আমার কম্পিটিশানটা নেই, কিন্তু সে বলছে নাকি আমার কম্পিটিশানে পার্ট নিতে হলে নাকি 20 টাকা 100 টাকা নাকি দিতে হবে। এবার যে তার থেকে শুনছে সে তো অবভিয়াসলি ভাবে যে ঠিক আছে রেজিস্ট্রেশন করতে হয়তো এত টাকা লাগছে, সে হয়তো দিয়ে দিচ্ছে। আর সেই লোকটা মানে বলতে পারো থার্ড পার্টি লাইক, সে তার ওয়ার্কটা নিজের হোয়াটসঅ্যাপ দিয়ে আমাকে পাঠিয়ে দিচ্ছে। তো এরকম হতেই পারে যে হয়তো অনেকে হয়তো একই নাম্বার দিয়ে পাঠিয়েছে, হ্যাঁ আমাকে একজন পাঠিয়েছিল, আমি তাকে আশ করেছিলাম যে আপনার বাড়িতে কি এত মানুষ আছে, মানে একজন হাউস ওয়াইফ একজন কি রুমমেট মানে লিখেছে মানে নিচে অ্যাবাউট সেকশানে লিখেছে। তো তো আমি জিজ্ঞেস করেছি, তখন সে কিছু বলতে পারছে না। তো আমার স্বাভাবিক ব্যাপার, খুব আজব তো লাগছে না, মানে একটা নাম্বার থেকে প্রায় 5-6টা মানে ড্রয়িং এসছে। তো আর তাতে অ্যাবাউট সেকশান ডিফারেন্ট ডিফারেন্ট উইথ মানে টাইটেলও ডিফারেন্ট, মানে এমন নয় যে সেম বাড়ির প্রচুর, হতেই পারে হয়তো তোমার হয়তো কোনো ভাই আছে, তো তুমি আর তোমার ভাই পার্ট নিচ্ছ, সেক্ষেত্রে তুমি একই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে পার্ট নিচ্ছ, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু এরকম থার্ড পার্টি লাইক হলে কিন্তু প্রচুর সমস্যা, আর আমরা কিন্তু কোনো টাকা নিচ্ছি না, তাই কেউ হয়তো ইনস্ট্রাকশন না দেখেই হয়তো কম্পিটিশানে পার্ট নিয়ে নেয়, এটা কিন্তু প্রচুর ভুল ধারণা। তোমরা যখন কোনো কম্পিটিশানে পার্ট নেবে সেটার আগে কিন্তু নিজে জানার চেষ্টা করো। অনেকে হয়তো বলে দেয় যে এখানে কম্পিটিশান হচ্ছে তুমি আমাকে ড্রয়িং দিয়ে দে আমি দিয়ে দিচ্ছি, তো এটা কিন্তু কখনোই শুনবে না, মানে এটা অনেক সময় হতেও পারে, তাই জন্য আমি এটাকে তোমাকে সচেতন করে দিচ্ছি। আরেকটা হচ্ছে গাইজ মাস্ট সাবমিট ইওর প্রপার ডিটেলস। হ্যাঁ, সমস্ত ডিটেলস সাবমিট দেওয়ার করার চেষ্টা করবে, আমি অলরেডি
বলে বলে বলেই যাচ্ছি যে সমস্ত ডিটেলস প্রপারলি দেবেন, হয়তো তোমাদের ড্রয়িং আর তোমাদের নাম খুঁজতে প্রচুর সমস্যা হয়ে যায় যে কার ড্রয়িং কোনটা, কারণ যখন পরে তোমার ছবিগুলো দেখি তখন প্রচুর অসুবিধা হয়। আর গাইজ, এবারের ইভেন্টের ডেট এক্সটেন্ড হওয়ার কোনো মানেই হয় না, কারণ ইভেন্টের ডেট এক্সটেন্ড হবে না, কারণ আমরা যে কোনো ফার্স্ট জানুয়ারির মধ্যে শেষ করবো, তাই জন্য হওয়ার কোনো চান্স নেই। বাট হ্যাঁ, মোর ফার্দার আপডেটের জন্য চ্যানেল, তার সাথে সাথে আমাদের আদার সাইডও ফলো করবে, আর হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপটা ফলো করবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি হয়তো আগে পাঠিয়ে দিই কোনো মেসেজ, তারপরে হয়তো আমাদের চ্যানেলে আসে, কারণ তো হ্যাঁ চ্যানেলকে ফলো করবে, তার সাথে সাথে আমাদের সাইট স্পেশালি হোয়াটসঅ্যাপ গ্রুপটা, ওখানে কিন্তু মেসেজ বেশি হয় না, খালি আমি মেসেজ করি। আর হ্যাঁ, ইভেন্ট আপডেট এনি নোটিফিকেশান সেইগুলোই পাঠানো হয়, তাই জন্য বলবো ওটা মাস্ট ফলো করবে। আর এনি ফার্দার যদি ডাউট হয় আমাকে কন্ট্যাক্ট করতে পারো, 3 to 6 PM লেখা আছে, বাট এখন তো আমাদের অফলাইন ক্লাসেসও শুরু হয়ে গেছে, তো খুব টাফ হয়, বাট তাও আমি ফোন অ্যাটেন্ড করার চেষ্টা করবো। কিন্তু কেউ আবার সকাল 7:30 বা 8 ফোন করে দিও না, প্রচুর সমস্যা হয়, কারণ ওই টাইমে হয়তো চান করতে গেছি, তারপরে ক্লাস থাকে, তো বসার মিডিলে মানে ফোন ধরাটা পসিবল হয় না, কারণ তখন সকালবেলা উঠে না অনেক কিছু করতে হয়, মানে ব্রাশ করা চান করা রেডি হওয়া, তো প্রচুর টাইম তো লাগে, তো তার মধ্যে কেউ ফোন করবে না, প্রচুর সমস্যা। এই টাইমটা প্রচুর ফ্রি টাইম আমার মনে হয় যে তোমরাও ওই টাইমটা হয়তো স্কুল অনলাইন ক্লাস থেকে হয়তো একটু বেরিয়ে যাও, আর স্কুল তো এখন স্টার্ট হয়েও গেছে, তো তার জন্য আমি বলবো যে ওই টাইমটাতে ফোন করলে কি হয় যথেষ্ট সুবিধা হয়। তো এনিওয়ে গাইজ, আমাদের ইনস্ট্রাকশান এতটাই ছিল, আই হোপ তোমরা কমপ্লিট আইডিয়া পেয়ে গেছো যে আমি কি মানে ওভারঅল যে আমাদের যে ইভেন্টটা, যে আর্টিস্ট রাউন্ড অ্যাকচুয়ালি কী, আর্টিস্ট রাউন্ডে অ্যাকচুয়ালি কী হতে চলেছে, কোয়ালিফাইং রাউন্ড থেকে সেমিফাইনাল থেকে ফাইনাল সমস্ত কিছু নিয়ে ডিসকাশন করেছি। তো তোমরা সবাই পার্ট নাও, 1st December থেকে স্টার্ট হচ্ছে, এখনও প্রায় অনেক দিন আছে, নিজেরা একটা ভালো টপিক পিক করো যাতে সবাইকে একদম হারিয়ে দিতে পারো, তো এরকম একটা টপিক পিক করো যাতে খুব ইজিলি সেমিফাইনালে চলে যেতে পারো, সেমিফাইনাল থেকে ফাইনালে যেতে কোনো অসুবিধা নেই, কারণ তোমাদেরকে তখন তো আরও ভালো মতো মানে কাজ ইজিলি করতে পারো, কারণ তোমরা টপিক পেয়ে যাবে। তো ওভারঅল গাইজ, আমরাও আমাদের চ্যানেল তো প্রচুর টপিকে কাজ দিই, আমরাও তো দেবো, তার সাথে তোমরাও আলাদা আলাদা জায়গা থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করো, একটা ক্রিয়েটিভ একটা বেস্ট ওয়ার্ক দাও। তো দেখা যাক আর্টিস্ট রাউন্ডের ক্রাউন কার কাছে যাচ্ছে, মানে রয়্যাল প্রাইজ কার কাছে যাচ্ছে। তো এনিওয়ে, এই ইয়ারে এটাই ফাইনাল ইভেন্ট, আর এই ফাইনাল ইভেন্টটা একটু বিগার, বাট রয়্যাল তো বটেই, বাট এনিওয়ে আমি চাই যে সবাই যাতে পার্ট নাও, তো মাস্ট পার্ট নেওয়ার চেষ্টা করো, এটা তোমাদের সমস্ত ফ্রেন্ডসদের সমস্ত জায়গায় শেয়ার করে দাও, যাতে তারাও যাতে জানতে পারে, তারাও যাতে এখানে পার্ট নেয়, কারণ এই ওভারঅল কম্পিটিশানটা অ্যাকচুয়ালি হেল্প হচ্ছে এটাই যে তোমরা অনেক নতুন নতুন টপিক জানতে পারবে, কারণ তোমরা প্রচুর কম্পিটিশানে পার্ট নাও, সেটা খুব হেল্পফুল তোমাদের কাছে। আর আমিও চেষ্টা করি যে ডিফারেন্ট ডিফারেন্ট টপিক তোমাদেরকে দেওয়া, তোমরা অলরেডি প্রচুর টপিকে কাজ করো আমি দেখি, আমিও তোমাদের সাথেই করি, বাট এনিওয়ে সবাই পার্ট নেওয়ার চেষ্টা করো, এটা মাস্ট শেয়ার করো। আর হ্যাঁ, ইনস্ট্রাকশানটা ভালোমতোভাবে বুঝো, আর ইনস্ট্রাকশানে পারলে PDFটা ডাউনলোড করে ওটাও মাস্ট দেখো, আর এখন থেকেই কাজে লেগে পড়ো, কারণ ক্রাউন কিন্তু তোমাকেই পেতে হবে।